হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরভি স্নিগ্ধা ব্লগে। সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আর আমরা খুব একটা ভালো নেই কারণ খুব টেনশনে আছি। আর আমি যে এখন ভয়েস ওভার দিচ্ছি তাও খুব টেনশনে আছি কারণ কাল থেকে স্ত্রীর শরীরটা প্রচণ্ড খারাপ করেছে। কালকে দুবারের মতো বমি করেছে, শ্বাসনালীতে খাবার আটকে গেছিলো, তো বুঝতেই পারছো যে কত বড় একটা প্রবলেম। তো ভীষণ টেনশনে আছি, মেয়েটা সারা রাত ঘুমোতে পারেনি আর এখন ভোর 5টা বাজে আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি। আমিও রাতে ঘুমাইনি, আর মেয়েকে নিয়ে এখন ওর পাপা হচ্ছে ঘুরছে বলছে, কোল মানে কোলে নিয়ে ঘুরছে, তখন একটু ঘুমোচ্ছে, কোল থেকে নামালেই আবার মেয়ে কান্না শুরু করছে। আমার স্ত্রী কোনোদিনও এরকম করেনি, তো প্রচণ্ড টেনশনে আছি। একবারে ডাক্তারের কাছে নাম টাম লিখিয়ে তারপর একটু শোবো, তারপর ঘুম থেকে উঠে যা করি না করি চেষ্টা করব ব্লগ করার। আর আমারও শরীরটা বিশেষ একটা ভালো না, সেই কারণে ব্লগ দিতে পারছি না, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর যারা নিউ ভিউয়ার্স তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবে। আর যারা পুরনো ভিউয়ার্স তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি ব্লগ দিতে না পারলেও যখনই যা দিই না কেন তারা এসে আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে যায়, তো তাদের ভালোবাসার মানে এতটাই পাই, সেই উৎসাহে ভিডিও যখনই পারি একটু শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, দেখো আমরা দুজনে মিলে এখন খাওয়া দাওয়া করছি, আর ভেবেছিলাম যে ইটিং শো করবো কিন্তু ইটিং শো তো কিছুই হলো না, দুজনে মিলে শুধু খেয়েই যাচ্ছি। আর ওইদিকে দেখো স্ত্রীর পাপা মাঝে মাঝে খেয়াল করছে মেয়ে উঠে গেল কিনা, কারণ বিকেল গড়িয়ে সন্ধে হতে চলল। আর ও অফিস থেকে ফেরার পরে ভাবলাম যে কি খাবো বা কি খেতে দেবো, তো ও বললো যে ফুচকা নিয়ে আসি, তো ফুচকা নিয়ে এলো। আর অনেকদিন ধরে ফুচকা খাওয়া হয়নি, বাইরে গিয়ে তো এখন খাওয়াই হয় না, যখনই খাওয়া হয় বাড়িতে নিয়ে আসে আর তখনই খাওয়া হয়। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর তোমরা প্লিজ সবাই ঠাকুরের কাছে প্রে করো আমার স্ত্রী যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কারণ স্ত্রী ওরকম দেখতে আমার একদম ভালো লাগে না, কি বলবো, খুব মনটা খারাপ করছে, কান্নাও পাচ্ছে প্রচণ্ড, কিচ্ছু করার নেই। তো যাই হোক, সব ঠাকুরের ওপর ছেড়ে দিয়েছি। আমরা বড়রা বমি করলে কেমন হয়ে যায়, আর আমার মেয়ের তো নাক দিয়ে মুখ দিয়ে বমি করে, মানে যদি তোমাদেরকে দেখাতে পারতাম তাহলে তোমরা বুঝতে যে ওর কতটা কষ্ট হয়। ওর মুখটা শুকিয়ে একদম আমসত্ত্বের মতো হয়ে গেছে, এমনিতে ইদানিং এখন খেতে পারে না, ঠিকঠাক খায় না, আর খুব অনিয়ম হচ্ছে, এই জন্যই হবে হয়তো। তো যাই হোক, কী আর করা যাবে, চেষ্টা করব এখন থেকে সব কিছু নিয়মে করার। মেয়েটার দিকে তাকাতে গেলে মানে তাকাতেই পাচ্ছি না, তাকালেই আমার কান্না পাচ্ছে, একদম মুখটা একদম শুকিয়ে আম সত্যের থেকেও বেশি শুকিয়ে গেছে, কি বলবো। কালকে তোমরা দেখতে পারবে এর পরের ভিডিওতে ওর মুখকে দেখানো হবে, আর ক্যামেরায় তো অতটা বোঝা যায় না। তো যাই হোক, আমি ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে আমাদের ফুচকা খাওয়া দেখে, আর ফুচকা খাওয়া দেখে কি মজা পাবে বলো, এরকম একটা খবর তোমাদেরকে জানালাম। তো যাই হোক, চলো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে। তো আরেকটা কথা, আমি মানে বেশ কয়েকদিন ধরে শুধু সাবস্ক্রাইব কেটে যাচ্ছে, কেন হচ্ছে বুঝতে পারছি না, তোমাদের সাথেও কি এরকম হচ্ছে, আমার প্রচণ্ড মন খারাপ হয়ে যাচ্ছে। এত সাবস্ক্রাইব যদি কেটে যায় তাহলে কি ভালো লাগে বলো, এমনিতে তো ছোট ইউটিউবার আমরা, মানে জাস্ট শুরু করেছি, আর প্রথমেই যদি এরকম হতে থাকে তাহলে মনটা তো কেমন খারাপ হয় বলো তো। তো যাই হোক, সবাই সবার পাশে থাকো, সবাই সবার পাশে থাকলে সবাই এগিয়ে যেতে পারবো, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, টাটা বাই বাই।